আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও বন্ধুগণ আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক এই বিডিটির মধ্যে শহি হাদিসের আলোকে দুই রাকাত নামাজের কথা বর্ণনা করব যেই দুই রাকাত নামাজ পড়লে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় এবং জান্নাত ওয়াজিব হয়ে যায় এ সম্পর্কে দুটি হাদিস এসেছে এই দুটি হাদিস আমি রিস্কেনে আরবিতে হুবহু তুলে ধরবো এবং তার অর্থ করব আপনার দেখতে পারছেন আরবিতে লেখা হাদিসটি আন রক বাতাবনে আমীর জুহানি কি আন্না রসলনাহি সলল্লাহ আলাইহুয়া সাল্লামা কন মা আমিন আহাদিন ইয়াত ওয়াদ দ্য ফাই হাসিনুল গদু আয়ুসল্লি রাকাতাইনে ইয়োকবেলো বিকল্পি ওয়াদিহি আলাইহিমা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্না হযরত ওকবাইবনা আমের আল জুহানি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম ফর্মেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ পর্বে মন দিয়ে দিল দিয়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই হাদিসটি আছে মুসলিম শরীফে হাদিস নং দুই চৌতিরিশ এ সম্পর্কে আরেকটি হাদিস আপনারা দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিন আরবিতে

যে ব্যক্তি আমার এই অজুর মতো অজু করবে সুম্মা ক মা অতপর দাঁড়াবে ফারাকা তাই দাঁড়িয়ে দুই রাখাত নামাজ করবে নাফসাহু এই অজুর মাঝে এবং দুই রাকাত নামাজের মাঝে সে দুনিয়াবি কোনো কথা বলে নাই। গুফিয়া বুমা মিন জাম্বি তাহলে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে আল্লাহ তো এই হাদিসটি আছে মুসলিম শরীফে হাদিস নং দুই শত ছাব্বিশ বোখারি শরীফ আছে হাদিস নং একশত ষাট তো প্রিয় দর্শক এটাকে তাহিয়াতুল অজু বলা হয় অর্থাৎ অজু করার পর দুই রাকাত নামাজ পড়লে নফলের নিয়তে ইনশাল আল্লাহ তালা পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং জান্নাত ও অজীব হয়ে যাবে আসসালামু আলাইকুম